আমরা স্থানীয় হবে এবং নিজস্ব উদ্যোগে আমরা সবাইকে সম্মিলিত হবে। আমরা চেষ্টা করছি সকল কৃষকদেরকে উদ্যান শস্য এবং সবজির বীজগুলো দেওয়ার জন্য। রাও জানত চাষযোগ্য হন জমি অনাবাদি ফেলি নরাহিয়ারে ফলনের উপযোগী গড়ে তুলতে হইয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী। আসলে আমরা যে জিনিসটা করতে পারছি সারা রাজ্যে যত কৃষক আছে আমাদের জানার মতো 34,000 কৃষক আছে, কারণ 13,000 হেক্টর জমি আছে। আমরা সকল জমিগুলা কাছে জানতে চাই, বিশেষ করে যেগুলো অনুমোদিত, সেই কারণে আমাদের এই উদ্যোগ। আমরা এখন থেকে বাংলাদেশে কোথায় কি হলো, বিশ্বে কি হলো, এটা বড় মহকুমা আমাদের রাজধানীর মানুষজন কষ্ট সফল না পায়। আমরা যেখানে সব কিছু হয়, যদি ধান না হয় কচু লাগাবো, কচু না হলে গুটা লাগাবো, গুটা না হলে আয়োজিত কৃষক সমাবেশ টেলিকনফারেন্সের মাধ্যমে তিনি এহত হয়। পাহাড়তলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ রোকনউদ্দিনের সভাপতিত্বে সভাত অতিথি আছিল কনফিডেন্ট সিমেন্ট লিমিটেডের ভাইস চেয়ারম্যান লায়ন রূপম কিশোর বড়ুয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন শাকিল, উপজেলা আওয়ামী লীগ নেতা দোস্ত মোহাম্মদ খান, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূর নবী, ইউনিয়ন উপকৃষি সহকারী এমদাদুল ইসলাম, আদেশ প্রিয় বড়ুয়া সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। উত্তর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নৈমুদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভাত সংবর্ধিত কৃষক আছিল বদিউল আলম, সমীরণ পাল, মোহাম্মদ রাজু, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইদ্রিস মিয়া, আব্দুল সালাম, ইয়াসিন তালুকদার, মোহাম্মদ ওমর ফারুক ও প্রণব শীল সহ আরো বদকে। আমি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে যে যতগুলো নির্ণয় বিল আসবেন ওখান থেকে 40% টাকা আমরা কম করব। আমরা খামার যান্ত্রিকীকরণ মানে যন্ত্র দিয়ে চাষাবাদ আমাদের রাজধানী আমরা চিনি শুরু করব, যে ট্রেতে আমরা চারা করব, রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে সেই চারা রোপণ করব, লেবারের কোনো এখানে কারবার নাই। সমাবেশত কৃষকলর নানা সমস্যা নিরসনে উপায়সহ সুযোগ সুবিধা লইয়ারা আলোচনা করা হয়। এ সময় কৃষকলর মাঝে উন্নত মানের ফসলের বীজ বিতরণ করা হয়। কাজের লোকের খুব অভাব, কারণ দুবাই থেকে কমিটি যা বলছে আমাদের এলাকা খুব উন্নত, কোনো ডিলার কোনো সাব ডিলার যদি অতিরিক্ত সারের মূল্য রাখে আমাদের কাছে একটা তথ্য দেন, আমাদের কাছে একটা ডকুমেন্টেশন দেন, একটা অভিযোগ দেন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের পানি বেশি হালদার পারে। সিপ্লাস টিভি চট্টগ্রাম।